वेलकम एंड वेलकम बैक टू मॉम्स कुकबुक। चले এসেছি খুবই সহজ ও সুস্বাদু একটি মাছের রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি ইউনিক কাতলা ভাপা। চলুন দেখে নি আজকের রেসিপিটা। এখানে আমি নিয়েছি 1 চামচ সাদা কালো সরষে, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 4-5টা কাজু বাদাম, 2টো শুকনো লঙ্কা। এগুলি দিয়ে পেস্ট করে নেব, তাই জন্য প্রথমেই আমি মিক্সার জারের মধ্যে সব মশলাগুলো ঢেলে নেচ্ছি। এবার প্রয়োজন মতো জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেচ্ছি। পেস্টটা হয়ে গেছে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, 2 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি, আর 1/2 ইঞ্চির থেকেও কম আদা সেটাও আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি। এবার একটু সময় এগুলিকে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত। পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভাজা পেঁয়াজটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ দই। সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি অল্প একটু হলুদ, প্রয়োজন মতো লবণ আর 1/2 চামচ চিনি, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকল কোড়া 2 চামচ মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। এখানে আমি 4-5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে খুব ভালো করে গন্ধরাজ লেবুর রস আর লবণ, একদম সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে 1/2 ঘন্টার জন্য আমি রেস্ট করতে রেখেছিলাম। এবার মাছগুলো আমি এই মেখে রাখা মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলে হবে কি, যাদের মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ লাগে তাদের জন্য ভালো হবে, আষ্টে গন্ধটা লাগবে না। এবার আমি মিক্সার জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি, ভাপাতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি টমেটো, আমি স্লাইস করে রেখেছি সেটা, আর দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। এবার টিফিন বাটি ঢাকাটা লাগিয়ে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখুন খুব ভালো মতন ফুটে উঠেছে। এই সময় আমি রেডি করে রেখেছি এই বাটিটা বসিয়ে দিচ্ছি, খুব সাবধানে বসাতে হবে, আর জলটা অতটাই দেবেন বাটির একদম নিচ পর্যন্ত, যেন খুব বেশি না হয়ে যায়। এবার আমি 15-20 মিনিটের জন্য স্টিমে এবার হতে দেব। প্রায় 20-22 মিনিট হয়ে গেছে, এটা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এখন খুব গরম, দেখানো যাবে না, এটা ঠান্ডা হয়ে গেলে পরে বাটিটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাটিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খুলে দেখাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, দেখুন। এবার আমি লেবু পাতাটা তুলে নিচ্ছি। এবার আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। রান্নাটা রেডি, এবার আমি সার্ভ করে দিচ্ছি। আজকে আমি প্লেন রাইসের সাথেই কাতলা ভাপা সার্ভ করে দিলাম। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট জমে যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল মমস কুকবুককে, কারণ এইখানে আমরা আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন।